10 ট্রাক অস্ত্র উদ্ধার মামলার রায়ে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ রায়ের প্রতিবাদে জয়পুরহাট বগুড়া মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় গাছের গুঁড়ি ফেলে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে শিবিরকর্মীরা। অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে পুলিশও পাল্টা 11 রাউন্ড গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের সাথে শিবিরকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেল 3টায় একদল শিবিরকর্মী রায়ের বিপক্ষে স্লোগান দিয়ে এই এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ আসলে অবরোধকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে 5-6টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশও তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।